ডিজে বাপি দু শাইক নম্বর পোল তাই তো আমি তো বেহুলাকে ভোলা দিয়েছি যা সো ছোট ছোট একটা গান গাইতে গাইতে চলে যাই ও দিদিরা তোরা কেউ নিবি আই না গো দিদি সোনার পুতুল হাত পনারে কথা বলে চোখ মারে খেলা করে জড়িয়ে ধরে তোরা যে বলবি না তাই করবি ও সে তাই হুঁশারে গেলে পরে ও সে তাই হুঁশারে গেলে পরে মরবি জান কাপনে চাপা পড়ে কলিকাতায় যাবি খাপা হুঁশিয়ারে কলিকাতা যাবি খেপা হুঁশিয়ারে সে তাই হুঁশারে গেলে পরে সোনার পুতুল তোরা কে নিবি লয়াই আমার কে নিবি লয়াই মায়েরা তোরা করে আয় আমার ছাল করে হারিল তা করে পুতুল বেস্তে যায় ওই আবার উজানি দেখি হারি নি চোর করে হাঁটায় ওই আবার ঘরে ছিল মেহুলা ধনী শুনিবারে
এটা এটা একটা সোনার পুতুল। আরে দি একটা কথা বলবি? কি বলবি? ওই পুতুলটা আমার। দেবো। ও দিদি এই পুতুলটা দেখি দেখি। দূরে থেকে দেখ না। ও দিদি এই পুতুলটা আমায় দাও না গো। না রে ও পুতুল দেওয়া যাবে না, আমার নাতনিরা খেলা করে বলে নিয়ে যাচ্ছে। ও দিদি আজ থেকে আমি ওই তোমার নাতনি হলাম। মাঝে ডান দেখে না, উনি না গেল আমার নাতনি। কেন বাড়িতে ছোট ছোট নাতনি আছে। চোখ মারে খেলা করে জড়িয়ে ধরে, তুই যা বলবি না তাই করবে। দিদি কি রে বাজারের থেকে ভালো পুতুল আছে? আরো ভালো ভালো পুতুল আছে। বলছি কি সে কথা বলতে পারি, হাঁটতে পারি? হ্যাঁ কথা বলতে পারে, হাঁটতে পারে, জড়িয়ে ধরতে পারে, তোর পাঁজা করে ধরবে। হ্যাঁ একদম গলা ধরে ধরবে। দিদি কি একটা কথা বলবো? কি বলি বল? আমি যাব। তুই যাবি? হ্যাঁ আমি ওই পুতুল নেব। ও মা তুই তো রাজার মেয়ে, তোর মা তোকে বাজারে যেতে দেবে কেন বল? আরে দিদি দিদি তো তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি না এই পাই যাব, এই পাই আসবো, কে না মায়ের কাছে তো বিদায় নেই, তোমার কাছে ফিরে আসবো। তুই যদি পারিস যা, তোরা করে ফিরে আসতে হবে, দেরি হয়ে গেল আমি আর থাকবো না। দেখো দিদি তুমি যেন আমার ছেড়ে চলে যেও না। না না যাবো না। ধরো দিদি তোমার পুতুল। দিদি চলে যাবে না তো? যাবো না, তাড়াতাড়ি ফিরে আসিস। তাহলে আমি আসি দিদি। আই বেহুলা টাটা। বাই বাই টাটা টাটা। আই বেহুলা উপস্থিত মানিয়ন দর্শক মন্ডলীগণ, এবং মায়েরা, আমার ছোট ছোট ভাইয়েরা, আমি দৌলার অভিনয় শুনে সন্তুষ্ট হইয়া আমি 10 টাকা উপকার করছি। হ্যালো বেশো, আমার বাড়ি গান করে আছে, ভালো গান করেছে, আপনারা যদি বায়না করতে পারেন করে যাবেন। বিশু গান খারাপ করে না, বিশু ভালো গান করে। ক্যানিং থানা অন্তর্গত পশ্চিম হাতামারি নিবাসী ঈশ্বর লালচাঁদ মাস্টারের জ্যেষ্ঠ পুত্র হারান সর্দার হারিনিমের আর বেউলার গানে সন্তুষ্ট হইয়া 10টি টাকা করে 20টি টাকা উপহার করল, আর বেউলাকে একটি গানের অনুরোধ করেছে, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। হারিন মেয়ে, হারিন মেয়ে, তো যাই হোক গানগুলো আমি শুনিয়ে দেবো, তবে ক্ষণক্ষণ অপেক্ষা করো নয়া বাজারে, কারণ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, নিয়ে এসে গান শুনিয়ে দেবো, কেমন? তো যে হাড়ির মেয়ে 10টি টাকা পুরস্কৃত করেছেন, যে আমার বাবু, আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। জয় জয় মা মনসা, নামগুলো সবাই হরি হরি বলো। আমি যাবো
স্বর্ণ পুত বেহুলা আরে কিনতে গো মা দাদা কে হয়েছে মাকে বলো না একটু বিদায় দিতে কোথায়
এক ঘন্টা সাধুকর বাজারে যাব আর আসব সাধুকর বাজারে কেন কি হয়েছে যাব আরে কিসের জন্য যাবি বলি তো একটা খেলা কিনতে যাব খেলনা কিনতে যাবি তা আমি যাব তুই যাবি কেন না সে তুমি পছন্দ করতে পারবে না তার মানে একটা পুতুল কিনতে যাব বেহুলা আমি পুতুল কিনে আইদে পুতুল নিয়ে আসছিস না না ও পুতুল ভালো না বেহুলা ওই পুতুল কথা বলে না কিছু বলে না গল্প করে না সব বলবে বেহুলা বলছি তো তুমি আমার মাঝে মে মা ঠিক আছে আমার একদম ফালতু মা বিদায় দিলে খুব ভালো আর বিদায় না দিলে বাজে মা তুমি বিদায় দেবে না না দেবে না বলছি তো দেব না আজো ওই আমা ওই আমা আমার যা জানে আজ বিদায় দাও হো মা আজ আপনি আজ সেই দয়া মা জরে যাব মা চলে বেহুলা
দাদারি 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 দাদা ভালো আছিস? সব তুই যেখানে সেখানে গুলিস কেন? কেন দাদা, তোর বসার জায়গা নেই। ইয়ে বাবা, ইয়ে তো ফুল ফুটে গেছে রে দাদা। তুই ফুটপাতে বস, ফুটপাতে বস। আমার ফুটপাতে লাস্টে বসতে হবে? বসতে হবে। তাহলে চলো যাই। চলো। ওই আজ বৃন্দাবনে আজ ফুল ফুটেছে, আজ দেখে যাবো তোরা। আজ কোন ফুলে হতে কৃষ্ণ আছে, কোন ফুলে দেহে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা। কোন ফুলে হতে কৃষ্ণ আছে, কোন ফুলে দেহে রাধা। ও বিশাখা ও ললিতা দেখে যাগো তোরা। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে দেহে রাধা। বলি ও বিশাখা ও ললিতা দেখে যাগো তোরা। কোন ফুলে দেহে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা। কোন ফুলে হেতে কৃষ্ণ হইয়াছে, কোন ফুলে দেহে রাধা। সোনার পুতুল আছে? সোনার পুতুল কেন?
করো পুতুলটা আমি কিনে আসি ঠিক আছে দাদা মারবে আচ্ছা এ দাদা তোর দোকানে খরিদার এসেছে দাদা তো 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 তোমাদের পুতুল আছে ধরে ফুলিয়ে দেব ধরে তোর ফুলিয়ে দেব सामने दिखे फुटपाते फुटपाते দাদা একটা কথা বলবো যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান দিতে হবে অবশ্যই তোর বয়স হয়ে গেছে মাথায় চুল নেই হ্যাঁ সেই মতো সম্মান দিতে হবে আর কি বাবা দাদু দাদু গো ওরে বাপ দুঃখে তোর মুন্ডু দেব ঠুকে আরে বাগির সাধ্য নাই আমি তো বল দিবি না কামড়াবে তোর মুখে ওরে বাপ দুঃখে মুন্ডু দেব ঠুকে বাগির সাধ্য নাই কামড়াবে তোর মুখে ওরে বাপ দুঃখে মুন্ডু দেব ঠুকে বাগির সাধ্য নাই আমি যাবো না যাবো না সুন্দরী গো এ জীবন দেব তোমার তহে আমি যাবো না যাবো না সুন্দরী গো এ জীবন দেব তোমার তহে দাদু কি হয়েছে তোমার দোকানে পুতুল আছে তা বলবে তো আছে আছে আই না শুই আমি যাব না যাব না সুন্দরী গো কি হলো এই জীবনে দেব তোমার তাহলে মা দিদি কি আছে বলো কথা এনেছো কেন তো পাড়ে জায়গা নিয়ে এসেছো আমি জীবনে ভাগে বেরে উনি ওই দোকানদারের কাছে গেলাম আমি গিয়ে বললাম দোকানের মুজুর আছে কি বাজে কথা বলেছে আমারে কি বাজে কথা বলেছে বলে আই না শুই এত বড় কথা বলেছে আমি যাব না যাব না সুন্দরী গো এ জীবনে দেব তোমার তাহে সুন্দরী গো আমার বেহুলার কি বলেছো বেহুলার কি বলেছো বুড়ি এসেছে এই দেখ তোমার বেহুলা কে এই তো বেহুলা এটা বেউলা বেউলা কি বলেছো কই কিছু বলিনি তো বলনি তার মানে আয়না শুই হ্যাঁ বলেছি তো আয়না শুই তুমি করাতে
দূরে দূরে দাঁড়া, দূরে দাঁড়া, বল বল দিদি কেন আমার দিদি 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 এদিকে এসো না ও দিদি ১০,০০০ টাকা চাইছে দিদির মাথা চুল আছে বড় বড় চুল ও দিদির মাথা নাকি এত বড় এত বড় বড় চুল আমি একটা কথা বলি খুকি শোন বলো এই পুতুলটা তোর আমি এমনি এমনি দিয়ে দেবো দিদির গালে যদি খেতে পারিস একটা হাম পুতুলের নেব না কোনো দাম খুব ভালো তো খুব ভালো ধরা পড়ে গেছি আমি একা বলছিলাম কি দোকানদার
আমার মানুষ আমার নামে চলে গেল, আমি জানতাম আমার মা আমার বারণ করেছিল। কি হলো রে, এখন এই মেয়েটা খুব পচি মেয়ে, খুব ভালো মেয়ে, আমার দোকানে এসছে, বল কিনা দাদু তোমার দোকানে পুতুল আছে? তাই বলি আছে। বল কিনা তোমার পুতুলের দাম কত? আমার পুতুলের দাম 10,000 টাকা আমি বলেছি। হ্যাঁ ঠিক বলেছিস, আমি বলেছি। এবার কোথা থেকে একটা ছেলে আইছে, বল কিনা আমার দিদি ডাকতি, দাঁড়া। এই মেয়েটা বলছে আমার দিদি ডাকতিছি, আমি বলি আমি বলি তুই বলি নি? হ্যাঁ হ্যাঁ দেখো সত্যি কথা বলে কিনা আমার দিদি টাকা দেবে, তাই বলি তোমার দিদি ডাকো। কোথা থেকে একটা হুলো বিড়াল চলে, এবার ওই হুনবিলাল এসে দেখি না এই মেয়েটার পাঁচা পেরে ধরেছে, তা আমি বলি মনে হয় এটা ওর দিদি। হ্যাঁ আমি ভেবেছি ওর দিদি, মনে হয় এই দিদি ডেকে নিয়ে আছে। তা আমি বলি এটা কে হয়? বলি কিনা আমার দিদি। আমি বলি এটা তোর দিদি? আমি বলি তোমার দিদির মাথা চুল আছে? বলি কিনা এত বড় করে? হ্যাঁ বলে আমার ফের তোদের পাঁচা পছন্দ না কিছু। আমি বলি আচ্ছা ঠিক আছে, তা তোমার দিদির একটা যদি হাম খেতে পারো আমি পুতুলির কোনো দাম নেবো না। এবার দেখি না গাব 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 করে ওই বোধার হাম কিনেছে। এই মেয়েটা কি মান সম্মানি, আরে এই বুড়ো আমার কোলে করে নিয়ে হাম খেয়ে এই বুই এ মা মা এই শিশু বল তুই বুড়ো খালি কেন? আমি তোর কি খেয়েছি হাম খেয়েছি? আমি ভালো তোরা যত অত হাম খাগাই করতেছি আমি চুপ থাকি কেন? আমি দেখে যাই তোর এরা হাম খাই গাই করতে চাল, আমার দোষ হয়ে গেছে। আমি ভেবেছি আমার নানি হয় একটা হাম টাম খাই, খুব তোরা যে হাম খাহাই করতে যাই বাবা চলে যাচ্ছে বাবা। তাই এই মেয়েটার আমাদের বাড়ি পথে নিয়ে যাবি না কেন? গেলে কি করবি? এই মেয়েটার যদি আমার বাড়ি পথে নিয়ে যাস বুড়ি আগে তোর ধরবো, তোর ধরবি রে, তোর ধরবো। ওখানে সরে যাই বল দিচ্ছি, ওখানে সরে যা। হয় 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 কটা বৌদি আছে জানিস? ওই বৌদিদের ডাকবো, এর ঝেড়ে নিয়ে গেছিস আমাদের বাড়ি পথে। ওই বৌদিদের ডেকে তোর কাপড়টা খুলে তুমি বেহুলার বামে দাঁড়িয়ে মস্তকে ছাতা ধরেছো কেন? কেন ধরেছি জানো? প্রচন্ড রোদ না, ওই জন্য করি। রোদ লেগেছে বেহুলার লেগেছে, তোমার তাতে কি? আমার একটু দয়া হয়েছে বাবা, ইয়ে যে দয়া সাগু। হ্যাঁ ওরে বেহুলা, কি বেহুলা রাত তো ছুইবে না? কেন ছুইলে কি হবে? আমাদের যা যাবে ছুইলে যা যাবে। মানুষ যদি মানুষকে ছোঁয় তাহলে যা চলে যায়। একটা কথা বলবো, কি জাত? সতীত্ব জাত। সতীত্ব জাত, সতীত্ব জাত। আচ্ছা বলো তো, তোমাদের যে সতীত্ব জাত না, কে গাছে হয়? তুমি কেন যে মেয়ে আসবে একবার কেন হাজার বার ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেখবে এই দেখো শিরহ গড়ে।
চলে যাচ্ছ তোমরা? বেহুলা রেখে যাও, বেহুলাকে ধরে নিয়ে যাবো। তো ধরুক, তুই অত ভয় করিস কেন? আমার একার গা তিনজনের শক্তি। শোন না, তুই ভয় করবি না, আমার একার গায়ে তিনজনের শক্তি। হ্যাঁ, তুই শুধু ক্যালি মারবি আর আমি শুধু কিরাটি ছাড়ব। শোনা দিদি, আমাদের যখন যেতে দেবে না, একটা কাজ করা হোক, আমরা দুজন উনি একা জোর করে উল্টে ধাক্কা মেরে চিন্তাত করে ফেলে দিয়ে সোজা চলে যাব। চল যাই। হ্যাঁ চলো দিদি, চলে যাবে তো? হ্যাঁ চলে যাব। যাও, চল যাই। এমন চেপে দেওয়া তো বোধ হয় নাড়ু করে দেবো। যাও যাও, দেখলাম আমি কোন পথে যাব। তুই এই পথে যাবি, আমি এই মেয়ে পারে যাবো। আমি এই পথে, তুমি এই পথে। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সঙ্গে নিও। চলো যাও দেখি। হ্যাঁ চলো দিদি, চলে যাই। ও বেঈমান প্রিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমার ভালোবেসে তুমি করলে ছলো না। বেঈমান প্রিয়া এই তোমার হিয়া, ও বেঈমান প্রিয়া এই তোমার হিয়া, বেঈমান প্রিয়া তুমি আমি তো আগে বুঝি, আমার ভালো বেশি তুমি করলে চলো না। চলে যাবে আমার ছেলে আগে কেন বলো লোলে, সুর হতো না যে আমার ব্রত প্রেমের কাহে রে। চলে যাবে আমার ছেলে আগে কেন বলো লোলে, সুর হতো না যে আমার বেঈমান প্রিয়া তুমি আমি তো আগে বুঝি, আমার ভালোবেসে তুমি করলে চলো না। তোমাকে কখন নিজে করে পাবো না, তবু কেন এ মন অন্য কিছু চাহায় না।
কখনো নিজে করে পাবো না তবু কেন এ মোহ অন্য কিছু চাই না তুমি ছাড়া এই জীবনে তুমি ছাড়া এই জীবনে বাজব কি করে বলো না বেঈমান প্রিয়া তুমি আমি তো আগে বোঝেলি আমার ভালোবেসে তুমি করে চলো না